أهل الذكر إن كنتم لا تعلمون लोन करे बाड़ी करले सेटा कि परवर्तीते तार सन्तानदेर जन्य जायज होबे। आरो एकटी प्रश्न तिनि करेछेन बिकाशे जे कैशबैक अफार देय एटा नेওয়া कि वैध होबे। आपनि दुटो प्रश्न करेछेन। प्रथम होच्छे केउ जदि लोन करे सूदेर भित्तिते एबं सेई लोन करे जदि बाड़ी करे ताहले एई जे सूदटा तिनि प्रदान करलेन से कारणे এই বাড়িটা কি তার জন্য অবৈধ হয়ে যাবে, কিংবা তার সন্তানরা কি এই বাড়িতে থাকতে পারবে, অথবা তার মৃত্যুর পরে সন্তানরা কি এই বাড়ির মালিক হবে উত্তরাধিকার সূত্রে। এক্ষেত্রে আমরা দেখি ওলামায়ে কেরাম বলেছেন লোন করা শরীয়তে নিষিদ্ধ নয়, তবে সুদে লোন করা নিষিদ্ধ। আর যে টাকাটা কেউ লোন করলো সেটা দিয়ে যদি তিনি বাড়ি করেন কিংবা গাড়ি কেনেন কিংবা আরও কিছু করে ফেলেন, তারপরে তিনি কিস্তিতে সুদ দিতে থাকেন, এক্ষেত্রে শরিয়ার বিধান হলো তিনি যত দ্রুত সম্ভব তওবা করবেন এবং তিনি তার লোনটা শোধ করবেন, সুদ শোধ করবেন না। অর্থাৎ যেহেতু তিনি একটা অবৈধ কাণ্ডে লিপ্ত হয়েছেন, অতএব সেই সুদ থেকে উত্তরণের সর্বাত্মক চেষ্টা তিনি করবেন। যার কাছ থেকে লোন করেছেন তাকে হয়তো রাজি করাবেন বা তাকে কনভিন্স করবেন। আর যদি যে কোনো দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি সুদ দিতে বাধ্য হন, কারণ তিনি সেই টাকাটা দেবেন বলে অঙ্গীকার করেছেন, অতএব প্রচলিত আইনে তিনি এই সুদের টাকা শোধ করতে বাধ্য, সেটা তার উপর একটা লায়াবিলিটিস এবং দায় দানা হিসাবে থেকে যাচ্ছে, তাকে সেটা দিতেই হবে। সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন। আর যে বাড়িটা তিনি লোন করে তৈরি করেছেন কিংবা যে গাড়িটা তিনি করেছেন সেটা তার মালিকানা, তার জন্য সাব্যস্ত থাকবে। যেহেতু প্রচলিত আইন এবং যে কোনো দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এমনকি শরিয়ার দিক থেকেও মালিকানা মনুষ্য সমাজে যেহেতু তার জন্য সাব্যস্ত হয়েছে বলে গণ্য হয়ে গেল, অতএব মালিকানা বাতিল করার জন্য শরিয়া এখানে কোনো বাধ্যবাধকতা দেয় না। কিন্তু একটা ভায়োলেশন তার থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে সুদ দেওয়া। তিনি সুদ নেননি, সুদ দিয়েছেন। আর মুসলিমের হাদিসে আমরা জানি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়াকাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফি যালিকা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে দুজন সুদের সাক্ষী হয় তাদের উপর লানত করেছেন এবং বলেছেন যে পাপ বহনের দিক থেকে বা পাপের ভয়াবহতার দিক থেকে এরা সবাই সমান। অতএব তার জন্য যেটা করণীয়, তিনি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো তিনি তওবা করবেন এবং সুদ থেকে নিজেকে মুক্ত করবেন যদি সেটা সম্ভব হয়। আর যদি সেটা সম্ভব না হয়, যেহেতু প্রচলিত আইনের কাছে তিনি ধরা খেয়ে গেছেন, তাহলে তিনি তওবা করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে সেটাকে কন্টিনিউ করবেন এবং তার মালিকানা সাব্যস্ত হবে এবং পরবর্তীতে তার সন্তানরা কিংবা তার ওয়ারিসান তার সেই সম্পত্তির অংশ পেতে শরিয়াতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আলাম। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে বিকাশের ক্যাশব্যাক অফার, এটা বৈধ নাকি বৈধ নয়। এই বিষয়টা একটু বিশ্লেষণের দাবি রাখে। বিকাশ নানা ধরনের ক্যাশব্যাক অফার করে থাকে এবং এই ক্যাশব্যাক অফার কিভাবে বিকাশের মাধ্যমে যারা বিকাশ অ্যাপস ব্যবহার করেন বা বিকাশের এই অফারগুলো যারা গ্রহণ করছেন আর তারা সেই ক্যাশব্যাকটা কীভাবে পেলেন সেটা দেখার বিষয়। প্রথমত আমরা বলবো যে বিকাশ অনেকগুলো ব্র্যান্ডের সাথে, অনেকগুলো কোম্পানির সাথে চুক্তি করে থাকে যে বিকাশের মাধ্যমে পে করলে যেন সেই ব্র্যান্ডের কোম্পানিগুলো কনসেশন দেয়, টাকা কম রাখে। যেমন বিকাশের মাধ্যমে পে করলে একটা কলম 10 টাকা दीते होबे और जदि बिकाश छाड़ा नगद बा अन्य जेकोनो पंथाय देय ताहले 12 टाका। ताहले एई जे 2 टाका कैशबैक हलो एटा कोम्पानी आसले कन्सेशनटा दिलो। एटार दाम छिलो 12 टाका, एटार दाम छिलो 12 टाका। एखन बिकाश के माने तिनि जखन 12 टाका दिलेन ओई कोम्पानिके एई 2 टाका कोम्पानी फेरत दिलो, एई 2 टाका कोम्पानी फेरत दिलो। एटा एक धरनेर प्रमोशनल पैकेज जेटा बिकाश ओई ब्रैंडेर साथे कोनो चुक्तिते आबद्ध होवार कारणे एटा हलो। एखन तादेर भेतरेर चुक्ति जाई होक ना केन, एकजन क्लायेंटके जदि जे कोम्पानी थेके से द्रव्यटा किनलो बा जिनिसटा किनलो बा जूताटा किनलो बा इक्विपमेंटटा किनलो सेई कोम्पानिर कन्सेशनेर कारणे जदि एई कैशबैकटा आसे ताहले एटा शरियते बैध होबे। कारण जेकोनो व्यवसायी से जदि एकटा जिनिसेर मूल्य ठीक करे परे से स्पेशल कोनो अकेशने अथवा बिना कारणे जदि आरो 2 टाका कम राखे 5 टाका कम राखे 50 टाका कम राखे सेटा बैध। अतएव कैशबैकटा होच्छे आउट अफ कन्सेशन मूल्य ह्रास जनित कारणे तिनि एई टाकाटा फेरत पेलेन एबं एर मध्ये कोनो सूद होबे ना। आर बिकाशेर कैशबैकटा अन्यरकम होते पारे। अनेक नामी दामी कोम्पानी ब्रैंडेड कोम्पानी तारा किन्तु एई धरनेर अफार करे ना, एई धरनेर अफार करे ना। सेई क्षेत्रे बिकाश तार प्रमोशनल अफार हिसाबे निजेई 2 टाका दिये देय। अर्थात बिकाश कर्तृपक्ष जेमन ब्रैक बैंक जेटा तारा निजेराई एई 2 टाकाटा दिये देय, 10 टाकार बाजार करले 2 टाका दिये देय। जस्ट कथार कथा बोललाम। ताहले आमरा देखते पाচ্ছি যে ক্যাশব্যাকটা যখন ব্যাংক তাকে দিল কিসের ভিত্তিতে দিল এটা একটা প্রশ্न। সে ব্যাংকের সাথে ট্রানজ্যাক্ট করলো 10 টাকা আর ব্যাংক তখন তাকে দিল 2 টাকা। এখানে আসলে এর কোনো বৈধ পদ্ধতি নেই, কারণ মানুষের সাথে টাকার বিনিময় হতে হবে টাকা আর পণ্যে। টাকার বিনিময়ে পণ্য যদি আসে তখন কম বেশি হতে পারে, আর যদি से एई टाकाटा व्यय करलो तार माने होच्छे से बिकाश के बिकाशेर पंथाटा व्यय करार कारणे अनेक बेशी टाका ट्रांजेक्शन होले जन्य बिकाश ताके 2 टाका दिच्छे। बाह्यिकभावे एई जे बिकाशेर पक्ष थेके अथवा जे कोनो अर्थकारी सम्पत्तिर पक्ष थेके तार टाका व्यवहार करार कारणे जे टाकाटा देवा हय एटाके बैध बलाटा कठिन। एटार कोनो बैध पंथा एखाने नेई। किसेर बिनिमये तिनि एई टाकाटा प्राप्त हलेन अल्लाहु ताआला आलम। सेजन्य आमरा एई द्वितीय प्रकार कैशबैकटाके मने करि एटा एकटा सन्देहपूर्ण अफार, एटा एकटा डाउटफुल इनकाम, डाउटफुल कैशबैक। फले एटा परिहार करा उचित। से क्षेत्रे हयतो आमादेर जारा भाई बोनेरा आछेन जारा ठीक जानेन ना जे बिकाश कोन पद्धतिते ताके कैशबैक करलो, एटा कि कोम्पानिर कन्सेशन थेके नाकि तादेर बैंकेर अ্যাকাউন্ট थेके तारा एखाने दिलो, ताहले से क्षेत्रे आपनि कोनोटाई नेबेन ना यदि आपनि कोनोटाई सेटा निर्धारण करते ना पारेन। कारण रासूल सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेछेन दा मा यारिबुका इला मा ला यारिबुक, जेखाने तोमार सन्देह देखा देय ताहले सेई सन्देहटाके तुमि त्याग करो। डाउटफुल कर्मकाण्ड डाउटफुल इनकाम एगुलो तुमि बर्जन करो एबं एमन एकटा कर्मकाण्डे बा एमन एकटा ट्रांजेक्शने तुमि आसो जेखाने कोनो डाउट बा सन्देह नेई। दा मा यारिबुका इलामाला यारिबुक। এটাই মোটামুটি বিকাশের ক্যাশব্যাক সম্পর্কে আমাদের বক্তব্য।